ফের বিনা চিকিৎসায় এক অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে মৃত মহিলার নাম হাফিজা খাতুন লালবাগের গুধিয়ার শিবনগরের বাসিন্দা জানা গিয়েছে গৃহবধূ হাফিজার চিকিৎসা করতেন চিকিৎসক নির্মল কুমার সাহু অভিযোগ মঙ্গলবার হাফিজার প্রসব যন্ত্রণা হলে তাকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকজন তারপর দীর্ঘ সময় পার হলেও চিকিৎসক নির্মল কুমার সাহু আসেননি ফলে বিনা চিকিৎসায় মৃত্যু হয় হাফিজার প্রসঙ্গত হাফিজার গর্ভে দুটি সন্তান ছিল একটি কন্যা সন্তান প্রসবের পরেই মৃত্যু হয় হাফিজার এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান রোগের পরিবারের লোকজন পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী বাচ্চাটা একটা ভূমিষ্ঠি হয়ে গেছে আর একটা পেটে ছিল একটা ভূমিষ্ঠি হলো নরমাল ভাবে আর আর একটা হতে যে মারা গেছে সেখানে তো ডাক্তার ছিল না আসে দেখার পর ডাক্তার চলে গেছে মানে বাচ্চাটা মেয়েটা মরবে কি বাঁচবে সেটা ডাক্তারে দেখলো না কোন ডাক্তার ছিল নিমা সাহ হ্যাঁ আর সিস্টার ছিল সিস্টার তো আমরা চিনি না সিস্টারের নামও জানি না তাহলে আমরা এখানে এখন ডাক্তারকে চাই সেই সিস্টার যার ছিল তাদেরকে চাই সেখানে এখানে বিচার চাই যদিও হাসপাতালের সুপার ইন্টেন্ডেন্ট বলেন তিনি মৃতার পরিবারের সঙ্গে কথা বলেছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে আমি পরিবারের লোকজনদের সাথে কথাও বলেছি তবে বিষয়টা তদন্ত সাপেক্ষ এটা আমরা করে আমরা এটা বলতে পারবো যে সত্যতা সম্বন্ধে আমরা এটা জানাতে পারব এই ঘটনার বিষয়টি পুলিশকেও জানিয়েছে মৃতার পরিবার সেই মতো তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট বাংলা